পূর্ব বাকুলিয়ায় কবরস্থানে সাইনবোর্ড বসানো নিয়ে সংঘর্ষে জড়িত অস্ত্রধারী সেই জাহিদুরকে গ্রেফতার করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোর্ডের একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় এই ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে ওই দিনের সংঘর্ষের সময় জাহিদুর ছাড়াও আরও তিনজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছিল ছবি দেখে তাদের শনাক্ত করা হয় বাকি অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলে দাবি পুলিশের গেল শুক্রবার পূর্ব বাকুলিয়ার মৌলভিবাড়ি এলাকায় কবরস্থানে সাইনবোর্ড বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এতে গুলিবিদ্ধ হয় অন্তত তেরো জন পুলিশ জানায় এলাকা আধিপত্য বিস্তার এবং কবরস্থান কেন্দ্রিক বাণিজ্যের কারণে ঘটে এই সংঘর্ষের ঘটনা আমরা একটি অস্ত্র এবং দুই রাউন্ড গুলি সহ আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং আপনাদেরকে আমি এই কথা বলি যে অস্ত্রের সংখ্যা যেই যেগুলো অস্ত্র ব্যবহার করা হয়েছিল আমরা প্রত্যেককেই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো এবং অস্ত্র উদ্ধার অবশ্যই অবশ্যই আমরা করব যে কবর দিতে গেলে টাকা দিতে হবে স্থানীয়দের কাছ থেকে এক প্রকার আর যারা অস্থানীয় যারা ওখানকার স্থানীয় নয় তাদের জন্য আরেক প্রকার এইভাবে টাকা নিয়ে সেখানে কবরের সুযোগ করে দিত তো এইটি নিয়েই মেনলি তো আধিপত্য